চাঁদপুরের মতলব উত্তরে মা বাবাকে ফিরে পেয়ে হাসি ফুটল শিশু খাদিজার মুখে। রিপোর্ট করেছেন কামরুজ্জামান হারুন, বাংলা নিউজ 24। অ্যাপোলো প্লাস হসপিটাল, ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় মা বাবাকে ফিরে পেয়ে খুশি খাদিজা আক্তার, বয়স 6। মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, 28 নভেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উজানিসার গ্রামের শামীম খলিফার মেয়ে খাদিজা আক্তার তাহার নিজ বাড়ি হতে হারিয়ে গেলে বিষয়টি বিবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি করে। ডায়েরি নং 1902, তারিখ 28/11/2018। ফলে 30 নভেম্বর শুক্রবার সকালে মতলব উত্তর থানা পুলিশ ফেসবুকের মাধ্যমে সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোর্শেদুল আলম ভূঁইয়া, সঙ্গী অফিসার ও ফোর্সদের সহায়তায় মতলব উত্তর থানার ফরাইজিকান্দি এলাকা থেকে খাদিজা আক্তারকে উদ্ধার করেন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, খাদিজাকে উদ্ধার করে পরবর্তীতে বিক্টিমের পিতামাতাকে সংবাদ দিলে বিক্টিমের পিতামাতা মতলব উত্তর থানায় আসিয়া তাহার মেয়ে খাদিজা আক্তার কে মতলব উত্তর থানার জিডি নং 1213, তারিখ 30/11/2018 ইং মূল্যে বুঝে নেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।